সোনালি, 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 মিস্টার রে আমাকে একটা কোটেশনে ড্রাফট করতে বলেছেন। আমাদের মেন করেসপন্ডেন্স ফাইলটা আমি চাই। আমি তোমাকে কিছু বলছি সোনালি, একটু অপেক্ষা করো, আমার হাতের কাজটা আগে শেষ হয়ে যাক, তারপর শুনছি। তুমি তোমার কাজ করো, আমি কেন অযথা সময় নষ্ট করবো বলো? তুমি আমাকে বলে দাও, ফাইলটা আমি নিয়ে নিচ্ছি। মিসেস রাখি সেন, আমার পারমিশন ছাড়া তুমি কোনো ফাইলে হাত দেবে না, ক্লিয়ার? তা কি করে হয়, মিস্টার রে তো আমাকে সমস্ত করেসপন্ডেন্স ডিল করার দায়িত্ব দিয়েছে, মেন ফাইল তো আমার কাছে থাকতেই হবে। ভুলেও সে আশা করো না। কি আশ্চর্য, আমি তাহলে কাজটা করবো কি করে? করবে, নিশ্চয়ই করবে, তবে আমার সুপারভিশনে। এভাবে অফিসিয়াল কাজ হয় নাকি? হয় না, কিন্তু এক্ষেত্রে হতে হবে। কারণ? কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। মানলাম, কিন্তু মিস্টার রে তো বিশ্বাস করে আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছেন, সেই কাজ তো আমাকে করতেই হবে, আফটারঅল উনি আমার বস। হ্যাঁ করো, আমি তোমাকে বারণ করিনি, নিশ্চয় করবে, কিন্তু আমার চোখের আড়ালে আমি তোমাকে কোনো কাজ করতে দেব না। তাহলে তো এ ব্যাপারে আমাকে মিস্টার রের কাছে রিপোর্ট করতে হয়। রাখি, তুমি একজন মাইনে করা কর্মচারী, কিন্তু আমি রোহিতের বোন, জেনে বুঝে দাদার কোনো ক্ষতি আমি হতে দেব না। কি আশ্চর্য, তুমি কি মনে করছো যে কোম্পানির সমস্ত অফিসিয়াল সিক্রেটস আমি আমার বরের কাছে কি ফাঁস করে দেবো? এক্স্যাক্টলি, আমি তোমাকে বা তোমার বর কাউকেই বিশ্বাস করি না। তুমি আমাকে বিশ্বাস করো না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাই বলে তুমি কোম্পানির কোনো কাজের ক্ষতি করতে পারো না। এখানে চাকরিটা তুমি আমাকে দাও, দিয়েছেন তোমার দাদা, তাই আমার কাজ তো আমাকে করতেই হবে। ঠিক আছে, আমি এ ব্যাপারে দাদার সঙ্গে কথা বলে নেব। তার মানে তুমি যতক্ষণ না কথা বলবে আমি এরকম হাত পা গুটিয়ে বসে থাকবো, বসে বসে মাইনে নেব? ডোন্ট ওয়ারি, আমি খুব শীঘ্রই কথা বলে নেব। শোনালে, একটা কথা তোমাকে না বলে পারছি না। শুনেছি এখানের আগে তুমি নাকি একটা ব্যাংকে চাকরি করতে। ঠিকই শুনেছ। তুমি কি মনে করো আমি যদি কোনো বদ মতলবে এখানে আসি তাহলে কি এইভাবে তুমি আমাকে আটকাতে পারবে? মানে তুমি আমাকে তোমার সুপারভিশন ছাড়া কোনো ফাইল ধরতে দেবে না, ঠিক আছে? তাই করলাম, কিন্তু চিঠি ড্রাফট করতে গিয়ে আমাকে তো রেফারেন্সগুলো করতেই হবে। করবে, নিশ্চয়ই করবে, কিন্তু আমার চোখের আড়ালে নয়। বারেবারে করে তোমায় বলছি কথা, কিন্তু চিঠিগুলো তো আমি পড়েই ফেলছি, আমার যদি কোনো ক্ষতি করার দরকার হয় এটাই তো যথেষ্ট। ফাইলের আর কি দরকার? অকারণ দুশ্চিন্তা করো না সোনালি, আমি বহু বছর চাকরি করেছি, অফিসিয়াল এথিক্সটা আমি খুব ভালো করে জানি।